করোনাকালে বাজারে যে ইলেকট্রনিক পণ্যের বিক্রি বেড়েছে তার মধ্যে ল্যাপটপ অন্যতম। তা হোক দূরশিক্ষণ কিংবা রিমোট অফিস, সবখানে ল্যাপটপ। এই বিষয়টি মাথায় রেখে বিভিন্ন নির্মাতা প্রতিষ্ঠান বাজারে নিয়ে এসেছে বিভিন্ন দাম ও মানের নতুন নতুন সব ল্যাপটপ। তবে এসব মডেলের মধ্যে প্রাধান্য পাচ্ছে স্বল্প দামে হালকা ওজনের বেশি ব্যাটারি ব্যাকআপের ল্যাপটপগুলো। সাপ্তাহিক আয়োজন মাইটেক আরও জানাচ্ছেন মোবালিক করিম। করোনা সংক্রমণের শুরুর পর থেকেই বাজারে বেড়েছে ল্যাপটপের চাহিদা। দূরশিক্ষণ বা অফিসের কাজ, এর বাইরে যারা বাসাতে বেশি সময় কাটাচ্ছেন তারাও খুঁজছেন ল্যাপটপ, আর পছন্দ হালকা গরণের বেশি ব্যাটারি ব্যাকআপেরগুলো। চলতি মাসে বাজারে চাহিদা শীর্ষে রয়েছে এসারের সুইফট 3। মাত্র 900 গ্রাম ওজনের 8 ঘন্টার ব্যাটারি ব্যাকআপের এই ল্যাপটপের কনফিগার ভেদ দাম শুরু হয়েছে 82,000 টাকা থেকে। এরপরই আসুস রোগ জিফাইরাস G14, গেমারদের বাজেটের শীর্ষে রয়েছে এটি। চলতি মাসে এটি বিক্রি হয়েছে 1,62,000 টাকায়। তবে ওয়েবক্যাম না থাকায় অনেকেই এটি থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন। HPE লাইট ড্রাগন ফ্লাই গেমিং সিরিজের ল্যাপটপের চাহিদা বেশ, দাম 1,55,000। এরপরই গুগল পিক্সবুক গো, এটি দেশের বাজারে সবসময় না পাওয়া গেলেও অনেকেই এটি বাইরে থেকে আনিয়ে নিচ্ছেন। মূলত গুগলের সব সুবিধা সম্বলিত এই ল্যাপটপ নেট ইউজার ও মাল্টিটাস্কারদের পছন্দের শীর্ষে। 4টি মডেল ও কনফিগারেশন ভেদে 56,000 থেকে 1,31,000 পর্যন্ত এর দাম। এগুলোর পাশাপাশি চলতি সপ্তাহে দূরশিক্ষণের জন্য বহনযোগ্য 22,000 থেকে 30,000 মধ্যে ল্যাপটপগুলো বিক্রি হয়েছে বেশ। মোবাইল লিক করিম, মাইটিভি।